স্বাগতম। আমি তোমরা সবাই কেমন আছো? আমি আজ তোমাদের পড়াবো, আমি মোহাম্মদ মাহবুব রহমান, সহকারী শিক্ষক আর্ম পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল কলেজ বগুড়া। আমি তোমাদের যে বিষয়টা আলোচনা করব, চতুর্থ শ্রেণীর বিষয় ইসলাম ও নৈতিক শিক্ষা, অধ্যায় 3, আখলাক, পাঠ আখলাক, এখানে সুন্দর স্বভাব আমরা কিভাবে শান্তি পাবো সে সম্পর্কে আলোচনা করব। শিখন ফল হচ্ছে মানুষের মূল্যবান সম্পদ হচ্ছে চরিত্র। যদি কোনো মানুষের চরিত্র চলে যায় তার সব কিছু চলে গেল। এই জন্য আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে আমরা চরিত্র কখনোই আমাদের নষ্ট করতে আমরা দিব না। সচ্চরিত্র উপকারিতা বলতে পারবে এই শিখন ফলের মাধ্যমে, সচ্চরিত্র অসৎ চরিত্রের কিছুটা উদাহরণ দিতে পারবে। সচ্চরিত্র আলোকে নিজেদের গড়ে তুলবে এবং নৈতিক ও চারিত্রিক গুণাবলীর অধিকারী হবে। এই যে তোমাদের একটা ছবি দেখানো হচ্ছে, লক্ষ্য করো সবাই, আমরা আব্বা আম্মার সাথে কিরূপ ব্যবহার করব। আমাদের পিতামাতা আমাদের জন্য অত্যন্ত পরম পূজনীয় ব্যক্তি। এখানে বলা হচ্ছে মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। আমরা কখনোই তাদের সঙ্গে প্রতিবেশী তারাই, যারা আমাদের বাড়ি আশেপাশে বসবাস করে তারা আমাদের প্রতিবেশী। আমরা প্রতিবেশীর সঙ্গে কখনোই খারাপ ব্যবহার করবো না। আবার যারা তোমাদের বাড়ি থেকে 40টা বাড়িকে আমরা সবাই প্রতিবেশী হিসেবে জানি। বড়দের সম্মান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে ব্যক্তি বড়দের সম্মান করে না, ছোটদের স্নেহ করে না, সে আমার দলভুক্ত নয়। কাজে আমরা বড়দের সম্মান করব। এখানে বিপদগ্রস্ত সাহায্য করা, তোমার বাসার পাশে যদি বিপদ হয় তাকে আমরা সাহায্য করব। তোমার বাসার পাশে অসুস্থ হয়ে যায় তাকে আমরা হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করবো। এই জন্য সবসময় মাথায় রাখতে হবে আমরা বিপদগ্রস্ত মানুষদের সাহায্য করব। কোরআন শরীফ তেলাওয়াত করা, অনেক সব তোমরা কোরআন শরীফ তেলাওয়াত করলে অনেক সব পাবা, তোমরা সকলে কোরআন শরীফ তেলাওয়াত করবা। সালাত, সালাত একটা গুরুত্বপূর্ণ কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের মৃত্যুর পরে সাল্লাম বলেছেন মানুষের মৃত্যুর পরে সর্বনিম্ন সালাত হিসাব না হবে। আল্লাহ রাসূল বলেছেন আজকের পাঠের বিষয় নাম হলো আখলাক। এগুলো সব মিলিয়ে কিন্তু একটা আখলাক, কাজে আমরা এই জিনিসগুলো খেয়াল রাখবো। মানুষের স্বভাব চরিত্রকে আরবিতে বলা হয় আখলাক। মানুষের স্বভাব চরিত্র আরবিতে বলা আখলাক। যার চরিত্র ভালো তার আখলাক ভালো, তার জীবনটা ইহ জগতে পরজগতে সুখের হয়। শুধু আমাদের ইহ জগৎটা নয়, মৃত্যুর পর জীবন আছে, মৃত্যুর পর জগৎ আছে, সেই জগৎকে বলা হয় আখলাক। আখিরাতে শান্তি পাওয়া যায়, সুখ পাওয়া যায়। সুন্দর ও ভালো চরিত্র মানুষের সচ্চরিত্র, যেমন সত্য কথা বলা, মানুষের উপকার করা, রোগীর সেবা করা, আব্বা আম্মার সঙ্গে ভালো ব্যবহার করা, তাদের সম্মান করা, প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করা, এগুলো সব মিলে একটা সুন্দর চরিত্রের মধ্যে পড়ে। তার পক্ষান্তরে বিপরীত হচ্ছে মন্দ, খারাপ, যে কাজটা নিষেধ আছে। স্বভাব খারাপ চরিত্রকে অসৎ চরিত্র বলা হয়। চরিত্র অসৎ হলে কেউ তাকে ভালোবাসে না, বিশ্বাস করে না, আর বিশ্বাস আগে নষ্ট হয়ে গেলে সে কিন্তু এটিকে আর ফিরে পাবে না। চরিত্র এমন এক জিনিস, তোমার টাকা পয়সা নষ্ট হয়ে যায়, তুমি চেষ্টা করলে পরে ফিরে পাবে, কিন্তু চরিত্র একবার খারাপ হয়ে গেলে এটা কখনোই ফিরে পাওয়া সম্ভব নয়। তার সাথে কেউ মেশে না, তাকে সবাই দেখে ঘৃণা করে, খেলা করে না, তাহলে আল্লাহ তাকে পছন্দ করে না। কাজে মন্দ স্বভাব ও খারাপ চরিত্র হলো মিথ্যা কথা বলা, লোভ করা, অপচয়, অপচয় তো করা যাবে না, যে ব্যক্তি অপচয় করে সে শয়তানের ভাইয়ের সঙ্গে তুলনা করেছে। নিন্দা চরম অপরাধ, নিন্দা এমন এক জিনিস যেটা করলে আল্লাহ তাআলা বলেছেন মরা ভাইয়ের গোস্ত খাওয়ার সমান। তো কত বড় জঘন্য অপরাধ আমরা হরার সামনে করতেছি, যে একজনের অ্যাবসেন্সে বসে আমরা বিভিন্ন কথা বলতেছি। কাজে মানুষের অনুপস্থিতি তার সম্পর্কে কিছু বলা হচ্ছে নিন্দা, আমরা এই কাজটা কখনোই করব না। আমাদের
মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন উত্তম চরিত্র অধিকারী আদর্শ। আমরা আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় তোমাদের জন্য আল্লাহ রাসূলের মধ্যে সবচেয়ে উত্তম আদর্শ রয়েছে, আমার রাসূলের আদর্শকে অনুসরণ করব এবং সে পথে চলো। মুমিন সাল্লাল্লাহু মুমিন সত্যিকার মুমিন তারা যাদের চরিত্র ভালো, কারণ আল্লাহ সুসান যে ব্যক্তি মুমিন যার ইমান থাকবে যারা পরিমাণ সে কিন্তু জান্নাতে প্রবেশ করবে। পক্ষান্তরে যে মানুষের মধ্যে যার মানে হিংসা থাকবে বিদ্বেষ থাকবে তারা কিন্তু জান্নাতে যেতে পারবে না। কাজে আমরা তোমাদের মধ্যে আল্লাহ রাসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ, হ্যাঁ মানুষ আল্লাহ সালাম সত্যিকার মমিন তারা যাদের চরিত্র সুন্দর। তাহলে এখানে সুন্দর চরিত্র এবং অসৎ চরিত্র একটা তালিকা তৈরি করা হচ্ছে, তোমরা একটু শোনো। আব্বা আম্মার সাথে সবসময় ভালো ব্যবহার করবো, এগুলো কিন্তু সৎ চরিত্রের মধ্যে পড়ে। যেমন শিক্ষকের সঙ্গে সম্মান করা, শিক্ষক তোমাদের আদর্শ, অনেক কিছু শেখায়, অনেক কিছু তোমাদেরকে উপদেশ দেয়, এগুলো তোমরা মেনে চলবে। শিক্ষক কখনো অসম্মান করা যাবে না। বড়দের সম্মান করতে হবে, যারা তোমাদের বয়সে বড় তাদের সম্মান করতে হবে, আবার তোমরা যাদের বড় তোমরা তারা তোমাদেরকে সম্মান করবে, ছোটদের স্নেহ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, যে ব্যক্তি বড়দের সম্মান করে না ছোটদের স্নেহ করে না সে আমার দলভুক্ত নয়, কত বড় কথা। কাজে কাজগুলো আমরা করব, সত্য কথা বলতে হবে, ওয়াদা পূরণ করতে হবে, সালাত আদায় করতে হবে। অসৎ চরিত্র হচ্ছে সেই জিনিসগুলো যেগুলো আব্বা আম্মার সাথে খারাপ ব্যবহার করে, মানুষ লোভ করে, অপচয় করে, পরনিন্দা করে, অহংকার, অহংকার তো করাই যাবে না, সালাত আদায় না করা, এগুলো অসৎ চরিত্রের মধ্যে পড়ে। আমরা চরিত্র সুন্দর করব, সকল আমাদের ভালোবাসবে, আল্লাহ আমাদের উপর খুশি হবেন। আর যদি কোনো মানুষের জীবনে আল্লাহ তাআলা খুশি হয়ে যান, তার থেকে ভালো জীবন, ধন্য জীবন আর দুনিয়াতে কিছু আছে? কিছু নাই। আর পরকালে আমরা জান্নাত পাবো, আমাদের এই জীবনটা তো শেষ জীবন নয়, আমাদের পরে জগৎ আছে, সেই জগতের সুখ শান্তি জান্নাত। ইমান আনবো, সালাত আদায় করবো, সালাত সালাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের ব্যাপারে মৃত্যু শয্যায় কয়েকবার বলেছেন, কারো কথা চিন্তা করেন নাই, নাতির কথা চিন্তা করেন নাই, মেয়ের কথা চিন্তা করেন নাই, সংসারে কারো কথা চিন্তা করেন, বলেছেন সালাত আর সালাত আর সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে যাবেন, এমন সময় সবাই অপেক্ষা করতেছেন, সবাই বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে নামাজ পড়াতে আমাদের কিসমত হবে না। সবাই অপেক্ষা করতে করতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইমামত নামাজ শুরু করে দিলেন। রাসূল সাল্লাম বললেন, হে আয়েশা, তুমি আমার মাথাটা উঁচু করে ধরো মসজিদ নববীর দিকে। আয়েশা বললেন, ইয়া রাসূল সাল্লাম, কেন? তিনি বললেন যে আমি দেখতে চাই, কারণ এই নামাজকে কায়েম করতে গিয়ে আমার অনেক রক্ত ঝরেছে, দান দান মবরক শহীদ হয়েছে, আমি দেখতে চাই, আমি আজকে নাই, তারপর আমার নামাজ সালাত জামাত কায়েম হয়ে গেছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেঁদে বললেন। আয়েশা বললেন, ইয়া রাসূল সাল্লাম, কান্দেন কেন? তিনি বললেন, এটা আমার সুখের কান্না। কাজে আমরা সালাদকে গুরুত্ব দেব। এখন তোমাদের মূল্যায়নটা হচ্ছে আখলাক কাকে বলে। আমি তো পূর্বে আলোচনা করলাম যে সুন্দর ভালো চরিত্রকে আমরা আরবিতে আখলাক বলবো, এবং এর মধ্যে অনেকগুলো আছে, আত্মীয় সঙ্গে ভালো ব্যবহার, বাবা মার সঙ্গে ভালো ব্যবহার, পৃথিবীর সাথে ভালো ব্যবহার, পৃথিবীর হক আদায় করা। হকের ব্যাপারে আল্লাহ তালা কোনো মানুষ যদি অনেক গুণা করেন আল্লাহ তালা মাফ করে দেবেন, কিন্তু হক তোমার বাবার হক, মায়ের হক, ভাইয়ের হক, বোনের সম্পত্তি, হ্যাঁ এগুলো আমরা কখনোই নষ্ট করব না, এবং এই গুণ কিন্তু আল্লাহ তালা মাফ করবেন না, কারণ আল্লাহ গফুর রহিম, আল্লাহ দয়ার সাগর। মানুষ গুণা করলে তিনি মাফ করে দেবেন, কিন্তু হকের ব্যাপারে আল্লাহ মাফ করবে না। কাজে আমরা এই জিনিসগুলো মাথায় খেয়াল রাখবো। এবং প্রতিবেশী, যে ব্যক্তির প্রতিবেশী ভালো, যে ব্যক্তির উপর প্রতিবেশী খুশি থাকেন আল্লাহ তারপর খুশি থাকেন। কাজে আমরা প্রতিবেশীর সঙ্গে কখনোই খারাপ ব্যবহার করবো না। আখলাক ভালো হলে শুধু পরকালে না, দুনিয়াতে শান্তি পাওয়া যায়, সুখ পাওয়া যায়। আমরা এদিকে মাথায় রেখে কাজ করবো, যে আখলাক চরিত্র যে কাজগুলো নিয়ে মানুষের আখলাক বলা হয় সব কাজগুলো আমরা ভালোভাবে করব। চরিত্র ভালো হলে আখিরাতে কী পাওয়া যায়? জান্নাত, যেখানে শুধু সুখ আর সুখ। যে কাজটা শুধু করলে আমরা জান্নাত মানে সুখ পাবো, শান্তি পাবো, সেখানে আমরা সেই কাজগুলো সেখানে থাকার জন্য যে কাজগুলো আমরা করলে ভালো হবে সেই কাজ আমরা করবো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর চরিত্র সম্পর্কে কী বলেছেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সত্যের মুমিন তারায় যদি চরিত্র ভালো, মুমিন আমরা শেষ জীবনে মুমিন ইমান নিয়ে যদি মরতে না পারি তাহলে আমাদের কি জাহান্নাম যেতে হবে। কাজে আমরা
ইমান, মুমিন হতে হলে ইমান থাকতে হবে। আর সত্যের মুমিন তারাই যাদের চরিত্র ভালো, যাদের আখলাক ভালো। তো আমরা এই কাজগুলো করব যেন কখনো আমাদের তোমাদের যে আলোচনা হচ্ছে শূন্য স্থান সঠিক শব্দ বসে আমরা এই কাজগুলো করব। মহানবী সাল্লাহ সাল্লাম ছিলেন চরিত্র অধিকারী, আমাদের মহানবী সাল্লাহ সাল্লাম উত্তম চরিত্র অধিকারী, তার থেকে উত্তম চরিত্র আর জগতে পরাজয়ের কোথাও নাই। আমরা তাই রসুল সাল্লাহ সাল্লামের চরিত্রকে অনুসরণ করব। মন্দ স্বভাব এখন দেখো এখানে কিছু কথা আছে, বাম পাশের সঙ্গে ডান পাশের সঙ্গে মিল করবা, মিল করে আমরা এই জন্য পড়বা। চরিত্র ভালো জীবন সুন্দর হয়, এটা সত্য ঘটনা। অসৎ চরিত্র মানুষকে কেউ ভালোবাসে না, চরিত্র অসৎ হলে কেউ তাকে পছন্দ ভালোবাসে না, পছন্দ করে না। আমরা সালাত আদায় করব। আচ্ছা তোমরা সবাই দেখো যে আব্বা আম্মার সাথে আমরা কীভাবে সম্মান করব, কারণ আব্বা আম্মা আমাদের পরম পূজনীয় ব্যক্তি। বাবা মায়ের কে সম্মান করা আমাদের প্রত্যেকের দায়িত্ব কর্তব্য পড়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে ব্যক্তি বাবা মাকে সম্মান করে আল্লাহ তাকে তাকে পছন্দ করেন। এবং কেউ যদি নিজের জীবনকে ধন্য করতে চায় পিতামাতার সঙ্গে যেন ভালো ব্যবহার করে। আমরা কখনোই পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করব না। মায়ের পায়ে নিচে সন্তানের জান্নাত, যে জান্নাত এত বড় কথা। হ্যাঁ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতামাতার সম্মান করতে বলেছেন, পিতামাতার পরম পূজনীয় ব্যক্তি গুরুজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখে দিয়েছেন, আয়াত নাযিল করেছেন পিতামাতার জন্য। কত বড় পিতামাতা আমাদের মূল্যবান জিনিস। রাব্বি রহমহুমা কামা রব্বায়ানি সাগিরা, তোমরা সবাই পিতামাতাকে সম্মান করবে। বলেছেন আমরা যেন ছোটবেলা আমাদের বাবা মা আমাদেরকে লালন পালন করেন, আমরা যেন পিতামাতাকে সেভাবে লালন পালন করি। যাই হোক তোমরা এই যে কথা আলোচনা হলো তোমরা সবাই এগুলো মেনে চলবা, চলার চেষ্টা করবা, সবাই তোমরা চরিত্রবান থাকবা, সবাই ভালো থাকবা। এই সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।